আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা আবার চলে আসছি বাঁশতৈল, হাটুভাঙা, মির্জাপুর, টাঙ্গাইল। অনেকে হয়তো ভাবছেন যে আজিম ভাই এই খামারটা তত বেশি আসে কেন। আসলে আমি সবসময় বলে থাকি একটা কথা, যে ভালো গাবি যারা খুঁজছেন, ভালো বকনা যারা খুঁজছেন, তারা আসলে সবসময় ঢাকার আশেপাশে খোঁজ খবর নেন। কারণ এই ভালো গাভি বা ভালো গরুগুলো কিন্তু এই ঢাকার আশেপাশেই পাওয়া যায়। হ্যাঁ, অনেক দূর দূরান্তে যাওয়ার কোনো দরকার নাই, আর ওদিকে আসলে প্রতারণা হয় বেশি। তো যাই হোক, আজকে আপনাদেরকে যে খামারটাতে এনেছি, এই খামারটাতে এর আগেও আমরা অনেকবার এসেছি। আজকে খামারের নতুন মুখ একজনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, এখন থেকে ওনাকেও আপনারা প্রায় সময় দেখবেন। এতদিন আপনারা শুধু এখানে এই খামারে আনোয়ার ভাইকেই দেখছেন, আজকে ওনার জামাতাকে দেখবেন, জামাইকে দেখবেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় দামে আকর্ষণীয় গরু। টাইটেল দেখে অনেকে হয়তো অবাক হয়ে গেছেন যে আজিম ভাই কী বলে, এগুলা এত কম দামে কীভাবে এত ভালো গরু পাওয়া যায়। সত্যি তাই, আজকে আপনাদেরকে তেমনই একটা অফারের গরু দেখানোর চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের মতোই থাকছি আমি মেহেদি হাসান আজিম, আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মানে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দেবেন। দর্শক, আমার সাথে যাকে দেখছেন হয়তো প্রথমবার দেখছেন, কিন্তু নতুন কেউ না, সবসময় আসলে আমরা আনোয়ার ভাইয়ের সাথেই কথা বলি, আজকে একটু ওনার সাথে কথা বলবো। আজকে ওনাকে পরিচয় করে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে। আপনার পরিচয় দেন, আপনার নাম বলেন। হ্যাঁ, আমার নাম রানা, মোহাম্মদ রানা। আমি বেশ কিছুদিন যাবত এনার সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত। এখন আর কি মোটামুটি রেগুলারে থাকবো প্রতিবেদনে, তাই না? আচ্ছা রানা ভাই, আজকে আমাদের জন্য যেহেতু প্রথমবার আসছেন, প্রথমবার তো একটা চমক নিয়ে আসতে হয়, অবশ্যই। আপনি কি চমক নিয়ে আসছেন আমাদের দর্শকদের জন্য বলেন। চমক বলতে, আমি খুব কম রেটে আর কি 22 লিটার দুধের গাবি দেখাবো। 22 লিটার দুধ দিবে যে গাবি, খুব কম রেটে সেই গাবি দিবেন? হ্যাঁ। হ্যাঁ, কত কম রেটে দিবেন? এই ধরেন 2,80,000। 2,80,000 আপনি 22 কেজি লিটার দুধ দহন করা দেখা নিয়ে যাবেন, একবার যাচাই বাছাই করে নেবেন, 22 কেজি দুধ দোয়াই নেবে। হ্যাঁ, মারাত্মক অবস্থা। দর্শক আসেন দেখি কোনটা, দেখি আপনাদেরকে দেখান। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরু থেকে দেখাই একটা। তাহলে প্রথম আমরা যে গাবিটা দেখতেছি এটা সম্পর্কে বলেন। হ্যাঁ, এটা আদা তিল, এখনো দাঁতে নাই, এখনো দাঁতে নাই, এখনো দাঁতে নাই। এই গরু কত বড় দেখেন, ভবিষ্যৎটা কি ছিল? এগুলো এখনো দাঁতে নাই, কত বড়। আর সেখানে খুব জাত, ওর গলা থেকে শুরু করে ওর মাথা, থোতা সম্পূর্ণ খুব পুরোপুরি জাত, আর যা যা দরকার। আচ্ছা, এটা কি নামি নামছে নাকি? না না, পানি পানি এটা বাচ্চা দিছে, বকনা ইয়া সার বাচ্চা। এই যে বাচ্চাটা, এই যে এটাই বাচ্চাটা, এটাই বাচ্চা। হ্যাঁ, মাশাআল্লাহ, বাচ্চাটা তো একবার একের বাচ্চা হইছে, ওর মতই পার্সেলের বাচ্চা, মাশাআল্লাহ। দর্শক, আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে ভালো গাবিগুলোর পিঠটা সোজা থাকবে আর এই লেজের সাইডটা একটু উঁচা থাকবে, দেখছেন? এগুলো ভালো গাবির একটা বৈশিষ্ট্য, যে গাবিগুলো বেশি দুধ দেয়। আমরা শুধু আসলে উলান দেখি। আচ্ছা, একটু উলানটা দেখেন। আমরা শুধু আসলে উলান দেখি, উলান দেখে গরু কিনি, শুধু উলানের মধ্যে কিন্তু সবকিছু নির্ভর করে না। যাই হোক, মাশাআল্লাহ, ওলানটাও খুব সুন্দর, গরুর গঠনও খুব সুন্দর। এখনো গরু দাঁতে নাই, প্রথম বিয়ান, সার বাছুর। বাছুরের বয়স কয়দিন? আজকে 3 দিন বাচ্চা, 3 দিন বাছুর, বাছুরের বয়স। দাম কত এটার? এটা 3,05,000। 3,05,000 টাকা দাম। দুধ কতটুকু হবে বলেন? এটা 20 এর উপরে থাকবে, 20 এর উপরে থাকবে। আদা তিল গরু, এটা পরের বিয়ানে যায় ভবিষ্যৎ, এটা পরের বিয়ানে অনেক দুধের গাবি হবে, পরের বিয়ানে অনেক দুধ দিবে। কেমন দুধ দিতে পারে দ্বিতীয় বিয়ানে? এটা 25+ থাকবে, 25+ থাকবে দ্বিতীয় বিয়ানে, 25+ থাকবে। এটা তো পরে দাঁতবে, অনেক বড় হবে, তারপরে গাবি হবে, অসাধারণ। ঠিক আছে, আমরা পরেরটা দেখব। এখন বকনা হিসেবে এটা হচ্ছে আমাদের ভিডিওর 2 নম্বর গাবি, মাশাআল্লাহ। এটার ওলানের মধ্যে তো দুধের শিরাগুলো একবারে মানে ফুটে আছে না? এটা খুব দুধ দেয়, আবার এই যে দুধের শিরা, এটা তো একবার দৃশ্যমান, মাশাআল্লাহ, খুব ভালো গাবি। এটা দাঁত কয়টা? এটা 2 দাঁত হইতেছে, 2 দাঁত হইতেছে, আধা তিল ছিল, এখন 2 দাঁত পড়ছে, এখন উঠে নাই। তার মানে যে 2 দাঁতে প্রথম বিয়া, প্রথম বিয়া। হ্যাঁ, এখন 2 দাঁত ভালোভাবে হয় নাই, হয়ে যাবে। বকনা বাচ্চা সাথে, এটা হচ্ছে সাথে বকনা বাচ্চা, বকনা বাচ্চা সাথে বাচ্চা। পার্সেন্টেজ কেমন হবে, ভালো হবে না? মোটামুটি ভালো, থোতা মোতা একবারে মার মতোই, পার্সেন্ট ভালোই মোটামুটি। আচ্ছা, এটা দুধ কেমন হইতে পারে? এটা অলরেডি এখন 20+ আছে, এখনই 20+ আছে, এখন আজকে 7 দিন বয়স বাচ্চার বয়স,
এখন 20 প্লাস আছে আপনি দুইবার দোয়ান করে নিতে পারবেন আপনি দেখেন আপনার বাড়িতে 20 প্লাস নাকি মানুষের বাড়িতে 20 প্লাস না এটা গ্যারান্টি থাকবে 20 প্লাস গ্যারান্টি থাকবে 20 প্লাস এটা অলরেডি দুধ দেখেই নিতে ভালো দুধ পাওয়ার জন্য কি খাওয়াইতে হবে গাবিটা বলেন তো খাবার দানাদার খাবারটা কি কি থাকবে আমরা দানাদার সেই পর্যন্ত যাই না তারপর আমরা বসি আর এসিআই ফিডটা ইউজ করতেছি আপনারা মানে দুধের ফিড যেটা এসিআই এসিআই গাবির ফিড বাই প্রো আর হচ্ছে আর বুঝি বুঝি শুধু বুঝি শুধু বুঝি আর অন্য কিছু করেন না না আপাতত আমরা দিতে পারি না কারণ কাঁচা থাকে আমাদের কাছে 20 দিন পর্যন্ত সর্বোচ্চ খানা দেওয়া যায় না তখন কমে দেওয়া যায় 20 দিন পরে জায়গাবিরে খাবার দেওয়া যায় আচ্ছা এটার প্রাইসটা একটু বলেন এটা 2 লাখ 80 রাখা যাবে 2 লক্ষ 80 হাজার দুধ কতটুকু বললেন দুধ 20 প্লাস আছে আশা করি 22টা থাকবে 22টা আশা করতেছেন কিন্তু 20 প্লাস দুধ আছে 20 প্লাস বর্তমানে দুধ আছে এখন দুধ আছে 2 লক্ষ 80 হাজার টাকা দাম এটা মাশাআল্লাহ বর্তমানে 20 প্লাস দুধ আলোচনার সুযোগ তো থাকবেই না অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও 3 নম্বর গাবি মাশাআল্লাহ আচ্ছা এই সাদা গরুর এত টান বেশি কেন আমারে বলেন তো সাদা গরু দেখতে সুন্দর মানুষ আর কিছু যাচাই বাছাই করে না সাদা দেখলে কই হয় এটাই লাগবো এটা কারণ দেখি দুধের রেজাল ভালো থাকে সাদা গরু আর হোলস্টিয়ান ভাবটাই তো সাদা গরুর ভিতরে বেশি থাকে তাই না হ্যাঁ হোলস্টিয়ান ভাবটাই সাদা গরুর বেশি আচ্ছা এটা দাঁত কয়টা এটা দুই দাঁত দুই দাঁতে প্রথম বিয়ান প্রথম বিয়ান বকনা বাচ্চা বাচ্চা তো মাশাআল্লাহ বাচ্চা তো একের বাচ্চা খুব পারসেন্ট হইছে মাশাআল্লাহ বাচ্চা খুব পারসেন্ট দর্শক বাচ্চাটা কিন্তু আপনাকে মানতেই হবে যে 100 তে 100 100 তে 100 হ্যাঁ 99 নাম্বার দেওয়া যাবে না 100 তে 100 নাম্বার দিতে হবে অসাধারণ বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে একবার মার্চেও সুন্দর হয়েছে বাচ্চাটা সুন্দর হয়েছে আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা এই এটার দুধ কেমন হবে বলেন তো এটা 18 প্লাস থাকবে 18 প্লাস থাকবে এটা মিডিয়াম সাইজের গাবি তো এটা তো 18 প্লাস অনেক কিছু আচ্ছা দাম কেমন পড়বে এটার এটা 2 লক্ষ 55 রাখা যাবে 2 লক্ষ 55 হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে অবশ্যই আসলে এই মানে 2 লাখ 2.5 লাখ টাকার গাবিগুলো রাখা উচিত কারণ সবাই তো আসলে বড় বড় গাবি কিনতে পারে না এই গাবিগুলো সবাই নিতে পারে হ্যাঁ কারণ প্রথম যারা খামার করবে তাদের জন্য এই সব গাবি ভালো হাই এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর 4 নম্বর গাবি মানে গাবি তো শুধু সাদা না গাবির শিংও সাদা হ্যাঁ এটা হাই কোয়ালিটির খুব হাই কোয়ালিটির চোখ সাদা নাক সাদা শিং সাদা কান সাদা খুর সাদা লেজ সাদা সব সাদা সাদা মনে কোনো কাদা নাই এটা মাজা দেখেন মাজা খুব স্টেট মাজা হ্যাঁ মাজা খুব সুন্দর মাজা এবং ত্রিভুজ আকৃতির গরু হ্যাঁ পেছন দিকে অনেক ভারী সামনের দিকে চিকন চিকন আর ওর গঠন অনেক সুন্দর অনেক সুন্দর গঠন খুব সুন্দর গাবি পিঠটা খুবই সুন্দর হ্যাঁ একবারে সোজা পিঠ একবারে সোজা সোজা এসে উপরের দিকে উঠে গেছে মাশাআল্লাহ কানগুলো একবারে ছোট ছোট কান খরগোশের কানের মতো হ্যাঁ এত বড় গাবির দেখেন কান কতটুকু তোর যা দরকার এই যে চামড়া একবারে পাতলা সব দিক দিয়ে ঠিক আছে হাফ ইঞ্চিও নাই না না গলায় কম্বল নাই কিছু নাই তোর হাফ ইঞ্চিও কম্বল না যে কটা গাবি দেখাইছি প্রত্যেকটার গলায় কোনো কম্বল পাবে একবার এটার দাঁত কয়টা বললেন এটা চার দাঁত চার দাঁত চার দাঁতে প্রথম বাচ্চা দিবে না বাচ্চা দিছে চার বাচ্চা ওই যে না এটা ভিতরে বাচ্চা বাচ্চাটা ভিতরে ভিতরে হ্যাঁ চার বাচ্চা এটা চার বাচ্চা আছে বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আজকে 16 দিন 16 দিন দুধ তো তেলে মোটামুটি নেমে গেছে হ্যাঁ হ্যাঁ দুধ 21 20 21 আছে বর্তমানে 20 21 আছে এটা মাশাআল্লাহ দুধের শিরাগুলো একবার দৃশ্যমান হ্যাঁ একবার বড়টা অনেক সুন্দর খুব সুন্দর বড়টা ইয়া আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক এই যে দুধের গাবির ওলানগুলো কিন্তু যে এরকম থাকবে দেখছেন এই যে শিরাগুলো থাকবে শিরা থাকবে শিরার রগগুলো দেখা যাবে হ্যাঁ দৃশ্যমান থাকবে এগুলো আচ্ছা এটার দাম বলেন এটা 3 লাখ 10 3 লক্ষ 10 হাজার 10 হাজার আলোচনার সুযোগ আছে অনেক প্রাইস কমছে এখন বর্তমানে গাবির প্রাইস আপনার গাবি প্রতি 30 40 হাজার টাকা কম কারণ কি এত কম কারণ কি কিনে পাওয়া যায় কম কিনতেই পাওয়া যায় এখন কম আচ্ছা আপনারা কমে কিনতেছেন সেজন্য কমে দিচ্ছেন তাই তো হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন গাবিটা কত সুন্দর মাশাআল্লাহ অনেক বড় গাবি বিশাল গাবি গাবিটা খুব সুন্দর নিখুঁত গাবি দর্শক ক্যামেরায় আসলে সবসময় সবকিছু বোঝানো যায় না বাস্তবে এসে বুঝতে হয় আপনারা সরাসরি আসলে হয়তো বুঝতে পারবেন দর্শক এই যে প্রত্যেকটার উলান উলানের মধ্যে দেখেন দুধের শিরা উপশিরাগুলো কি সুন্দর দৃশ্যমান এদিক দিয়ে দুধের যে বডি থেকে যে দুধটা যে পাইপ দিয়ে আসে আর কি যে শিরাটা দিয়ে আসে এই শিরাটা দেখেন কত মোটা হ্যাঁ আর
গাবির বডি অনেক বড় ডাবল বডি অনেক বড় ডাবল বডি অনেক বড় বড় বডি মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এই যে দেখেন মাত্র দুই দাঁত এত বড় গাবি মাত্র দুই দাঁত এই যে দাঁতটা দেখেন মাত্র দুই দাঁত আপনি এত সুন্দর করে দাঁত দেখাইলেন কেন আমরা দি দাঁত দেখাইতে পারি না না এই যে বলে মারামারি করাম গুলো নাকে রশি থাকলে সহজ নাকে রশি থাকলে ওষুধ খাওয়াতে সহজ তাহলে দুই দাঁত প্রথম বিয়ান এই যে বাছুরটা এখন বাচ্চার মাজা কত সুন্দর মাজা বাচ্চারা দুধ খাওয়া বাছুর দুধ খাইছে বাচ্চাটা প্রচুর দুধ খায় আচ্ছা এর বাছুরের বয়স কত হইছে এটা আজকে 7 দিন হইছে বাছুর 7 দিন হইছে দুধ কেমন হবে এই গাবির এটা বর্তমানে আপনার 17 18 আছে দুই বেলা 17 18 দুই বেলা মানে চেক করে দিতে পারবো 17 হ্যাঁ এখন দয়ায় দেখা নিতে পারবো আপাতত 17 18 17 18 হইছে এত বড় গাবি এত দুধ কম কেন না এটা মাত্র 7 দিন দুধের পর্যায়ে এখনো যায় নাই এই যে গাবি খাবার করলাম আমরা এত দিই নাই পেট খালি রাখি সাথে বকনা বাছুর এই যে এত বড় গাবি কেউই দিতে পারবো না এই দামে এই দামে এত বড় গাবি কেউই দিতে পারবো না দর্শক আজকে প্রথমবারের মতো রানা ভাইকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম এবং ওনার কালেকশনের পাঁচটা গরু দেখাইলাম এবং প্রথমবারেরই ধামাকা গরুগুলো আপনাদের সামনে হাজির করেছে রানা ভাই রানা ভাই আপনার এই গরুগুলো সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন না আসলে আমি মিডিয়াম প্রাইসের রাখছি মিডিয়াম প্রাইসের কেন আমাদের বেশিরভাগ কাস্টমার নতুন আচ্ছা আপনার ইদানিং যত কাস্টমার আছে বেশিরভাগ নতুন নতুন কাস্টমার তিনের রূপের গাবিগুলা কিনা তিনের রূপের যত গাবিগুলা কিনা ধরা খাইতেছে কেন প্রথম দিয়ে আপনার দুধ থাকবে 18 19 20 প্রথম বিয়ানে এর রূপে আপনার খুব হাতে গোনা দুই একটা গাবি হয় 25 লিটার 30 লিটার এগুলো হাতে গোনা দুই একটা পাওয়া যায় কিন্তু এই কারণে মিডিয়াম প্রাইসে যদি 18 20 এর পাই তাহলে আমি তিনের ওভার দিয়া 18 20 কিনবো কেন সাড়ে 3 লাখ 4 লাখ দেওয়া গাবি নিতেছে 20 লিটার দুধ পাইতেছে আপনার ওই 2 লাখ 80 দেওয়া নিতেছে ওটাও 20 লিটার বা 18 লিটারে দুধ দিতেছে একই দুধে তো এই সেই কারণে আমি মিডিয়াম প্রাইসটায় গাবিটা আনলাম আর গাবির যে সাইজ এত ছোট তা না গাবির সাইজ করলাম বিগ সাইজে কিন্তু প্রাইসটা আমি লাভ সীমিত যেন নতুন মানুষ সবাই কালেকশন করতে পারে আমার গরু তাহলে একটু নতুনদের উদ্দেশ্যে বলেন তো মানুষ গাবি কিনা ধরা খায় কেন হ্যাঁ গাবি কিনা ধরা খায় অনেকে যাচ্ছে না এই যে 20 কেজি দুধের গাবি বাড়িতে কিনা নিয়ে যায় দুধ দেয় 8 কেজি না না সেটা হলো পালার রূপে সেটা এখন আমি খাওয়াইছি পরে ধরেন আমি খাওয়াইতাছি ও যেহেতু 18 20 আইসা পড়ছে অলরেডি তো ওরে আমি খাওয়ান দিতাছি দানাদার 8 কেজি মানে হ্যাঁ নিয়ে দিব কি যারা নতুন পালার আর বুঝে না ওই যে বসির মায়া কইরা হিসাব করবো খালি হিসাব করা মারলে তখন আবার দুধটা পর্যায় কমে আবার চলে আসে এই জিনিসটাই অনেকে বুঝে না গরুর যে স্যালাইন করতে হয় প্রান্তিক খামারিরা তো এটা জানে এই বুঝে না ক্যালসিয়াম করা লাগে স্যালাইন করা লাগে যে কিছুদিন পর পর এটাই বুঝে না এই কারণে সমস্যা আচ্ছা আপনার কাছ থেকে যারা আমাদের এই ভিডিও দেখে গাবি কিনতে চায় বা গাবি কেনার আগ্রহ প্রকাশ করবে তাদের উদ্দেশ্যে কিছু গাবি আগ্রহ আনার কথা হলো যে যারা একবারে নতুন তাদের শিখা দরকার দরকার লাগে 2 দিন আমার এখানে থাকবো গরু পালা শিখা লাগবে অরিজিনালি মেন যেটা প্রত্যেকটা খামারি ওই যে না পাইলে আপনি একটা অভিজ্ঞতা হইতে পারবেন না যে আপনার আজকে 2 জন আগ্রহ হয়েছে এ না বুঝেই তো করতে পারেন নাই আজকে অনেক পরামর্শ নিয়েছেন তারপরে এরকম নতুন নতুন খামারিরা আগে আসবেন আগে পালা দেখবেন গরু কিভাবে খাওয়ার দেওয়া হয় গরু পরিচর্যা রাখি কতক্ষণ গরুটা রেস্ট দেওয়া লাগে এটা বোঝা লাগবে আগে বোঝার পর তারপর খামারি করে খামার করেন এটা আমার নতুন খামারের জন্য এই কথাটা যাই হোক আমরা অ্যাকচুয়ালি সততার সাথে আনোয়ার ভাইয়ের সাথে অনেক দিন যাবত কাজ করতেছি আনোয়ার ভাইয়ের কাছ থেকে আমাদের দর্শক অনেকেই গাবি কিনছে এবং সবাই ওনার সম্পর্কে পজিটিভ রিপোর্ট রাখছে আমরা আশা করি আপনার কাছ থেকেও আমাদের দর্শক যারা গাবি কিনবে তারাও সবাই আপনার সম্পর্কে পজিটিভ রিভিউ দিবে আপনিও সততার সাথে ব্যবসা করে যাবেন এবং সততার পরিচয় দিবেন সবার সাথে অবশ্যই আমি যে প্রাইসে দিব আশা করি
আমাদের অত্র এলাকা বলেন মোটামুটি অনেকে তো পাবনা থেকেও যায়, তাও এই রেটে এই গাবি দিতে পারবো না, আমি যে রেটে দিতে পারবো। আচ্ছা, আপনার সাথে গাবি কেনার জন্য যোগাযোগ করবে কিভাবে? আপনার যোগাযোগ মাধ্যম? আমার নাম্বারে যোগাযোগ করবে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা একবার মুখে বলে দেন। 01689429138 এটা ইমো, হোয়াটসঅ্যাপ দোনোটাই আছে। আচ্ছা, স্ক্রিনে অবশ্য নাম্বারটা আমরা লিখে দিব, এরপরেও আপনারা এখান থেকেও নিতে পারবেন। দর্শক, আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব। 5টা গাবি এবং সেরামানের গাবিগুলোই দেখানোর চেষ্টা করেছি। প্রথমবার উনি এই ভিডিওতে এসেছে, যদিও কিন্তু উনি এই ব্যবসায় নতুন না, দীর্ঘ অনেক বছর যাবত উনি এই ব্যবসার সাথে জড়িত, তবে নিজেকে কখনো ফোকাস করে নাই, নিজেকে এই প্রথম ক্যামেরার সামনে এনে দাঁড় করিয়েছে। এখন থেকে আপনারা রেগুলারই ওনাকে দেখবেন, এবং ইয়াং জেনারেশন অবশ্যই সততার সাথে ব্যবসা করবে, কারণ সামনে অনেক বড় ফিউচার পড়ে আছে। আগামী 30-40 বছর ব্যবসা করতে হবে, আল্লাহ যদি হায়াত দারাজ করে। যাই হোক, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আপনিও ভালো থাকবেন। অবশ্যই, আসসালামু আলাইকুম।